প্রথম তারপর হচ্ছে কি চারটা ভাঁজ করবেন এখান থেকে এই মাথাটা লাগাবেন ওয়াও ঠিক এই মাথা থেকে এই মাথা লাগাবেন ওয়াও এটা হচ্ছে ভালো ফর্মের একটা শর্ত শোষণ করেন যখন আপনি চাষ দিবেন ঠিক এই পানিটা বের হয়ে এসে পড়বে খুবই সুন্দর স্বাগত জানাচ্ছি বিক্রমপুর বেডিং হাউসে আজকে বিক্রমপুর বেডিং হাউসের যে সুন্দর কালেকশন গুলো রয়েছে নতুন কালেকশন গুলো আসছে ফোম প্লাস আপনাদের ফোম কাভার এবং কুশন কাভারের মধ্যে আপনারা যে নতুন প্রোডাক্ট গুলো পাবেন সেগুলো সম্বন্ধে আজকে আমাদেরকে বিস্তারিত বলবেন মোহাম্মদ রবিন ভাই দিনের শেষে সপ্তাহ সপ্তাহ শেষে মাস মাসের শেষে বছর বছরের পরে যুগ যুগের পরে যুগ আচ্ছা তারপরে ইউরোপিয়ান এইচডি প্লাস আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা অভিনন্দন সোফা আছে যার ফোম দরকার তার ফোম দরকার যার কাভার দরকার তার তো ভিউয়ার্স আমাদের এখানে অনেক ফোম রাখা আছে শুধু এখানে না আমাদের চার চারটা প্রতিষ্ঠানে ফোমের সংখ্যা অনেক ক্লাস গোড়ানো ফোম রাখা আছে অনেক এখানে বিভিন্ন সেলফি ফোম রাখা আছে তো ভিউয়ার্স আপনারা যখন ফোম কিনবেন সেই ফোমটা কতটা ভালো কতটা স্বাস্থ্যসম্মত কতটা দীর্ঘস্থায়ী তো ভিউয়ার্স আপনারা যে দোকান থেকে যাবেন বা আপনার বাড়ির পাশ থেকে কিনবেন সেই ফোমটা যেন হয় ইউরোপিয়ান এইচডি প্লাস এইচডি প্লাস লেকিন নতুন ভার্সন আসছে হ্যাঁ নতুন ভার্সন যতদিন আসবে তত মানুষের রুচি পরিবর্তন হবে সেক্ষেত্রে তার চাহিদা অনুযায়ী তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বা কোনো কোনো জিনিসগুলো পরিবর্তন হয় সেই পরিবর্তনের আলোকে নতুন রূপে নতুন আলোকে ইউরোপিয়ান এইচডি প্লাস একটা ভালো মানের ফোম চেনার উপায় হচ্ছে আপনি যে দোকান থেকে ফোম কিনবেন নর্মাল ফোমটা তো আমাদের আপনি যে দোকান থেকে ফোমটা কিনবেন ঠিক সেই দোকান থেকে ফোমটা পায়ের গোড়ালি দিয়ে জোরে একটা চাপ দিবেন যদি ভাবেন যে ফোমে ডোপ পড়ে তাহলে ভাববেন ফোমের টেম্পারটা খুবই কম তার মানে ও লো প্রেশার ও স্বাস্থ্য দুর্বল আচ্ছা তো ভিউয়ার্স এটা হচ্ছে একটা ভালো মানের ফোম এই ফোমটা যখন আমরা চাপ দিছি তখন ডোপ পড়ছে বাট মানুষের মনের গতির সাথে সাথে ডোপটা উঠে গেছে আবারও খেয়াল করবেন যে চাপ দেওয়ার পরে ডোপটা দ্রুত উঠে যায় দ্রুত উঠে যায় হ্যাঁ এটা হচ্ছে একটা রাবার ফোমের এবং এই ফোমটায় গ্যারান্টি দিয়ে থাকে 60 বছর তো ভিউয়ার্স সেই ক্ষেত্রে এই ফোমটা কোন ব্র্যান্ডের সেটা আমি আপনাদেরকে দেখাবো না এটাও একটা ফোম এটা কিন্তু রাবার ফোম না ঠিক এটা হচ্ছে একটা নর্মাল ফোম এই ফোমটা যখন আপনারা চাপ দিবেন ঠিক খেয়াল করবেন আপনি গোড়ালি দিয়ে যখন চাপ দিবেন দেখবেন একটা ডোপ পড়বে তার মানে ওর লো প্রেশার ওর স্বাস্থ্য না ওর স্বাস্থ্য খুবই দুর্বল দুর্বল এই যে দেখবেন একটা ডোপ পড়বে খেয়াল করবেন এই যে ডোপ পড়ে গেছে আপনারা একটু খেয়াল করেন আমি আবার একটু খেয়াল করেন দেখেন ভাই কিন্তু পাটা মোচড় দেয় নাই মোচড় দিনে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ভাবে খালি চাপ দিছে প্রেস করছে এবং ওঠানোর সাথে সাথে দেখবেন একটা ডুব পড়ে গেছে মানে দেখছেন আর ঠিক সেম এই ফোমটাই হ্যাঁ এটা রাবার ফোম এভাবে আমি দেখছি দেখেন ভিউয়ার্স খেয়াল করবেন হ্যাঁ ভিউয়ার্স দেখেন এটা ডুব পড়ে নাই দেখতেই পাচ্ছেন কারণ ভিডিওতে অনেকে বলেছিলেন যে পাটা নাকি মোচড় দেয় এই জন্য ডুব পড়ে এই ফোমটা উপর হচ্ছে কি চারটা ভাঁজ করবেন এখান থেকে এই মাথাটা লাগাবেন ওয়াও ঠিক এই মাথা থেকে এই মাথা লাগাবেন ওয়াও এটা হচ্ছে ভালো ফোমের একটা শর্ত আর এই ফোমটার উপরে যদি দুজন তিনজন দাঁড়ান আমি দাঁড়ালাম শামসু রেখা শত এই শামসু তো দাঁড়াও যেমন ও দাঁড়ালো আচ্ছা ফোমটার উপরে দাঁড়াও বাবু আমরা দুজন উঠছি প্রজন দাঁড়া চারজন যদি ওঠা যেত ওঠানো যেত কিন্তু ফোম চিরবে না প্লাস ফারবে না এটা হচ্ছে একটা রাবার ফোমের বৈশিষ্ট্য ওয়াও আর ঠিক সেই বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সেটা হচ্ছে রাবার ফোম এইচডি প্লাস এইচডি প্লাস ইউরোপিয়ান যদি আপনার ইউরোপিয়ান ভালো লাগে আপনি ইউরোপিয়ান নেবেন সেক্ষেত্রে যেটা ভালো সেটাই নেবেন সেক্ষেত্রে আছে বাটা ফোম বাটা ফোম রাবার ফোম
চিনবে না পারবে না প্লাস মস খাবে না বাটাও কি 60 বছরের গ্যারান্টি আচ্ছা তারপর আছে বসুন্ধরা 3D গোল্ড আচ্ছা তারপর আছে গাজী 4G আচ্ছা এগুলো সব একই রকম বসুন্ধরা 4G রাবার ফোন সব তারপর হচ্ছে গাজী 4G তো ভিউয়ার্স সব খুবই ভালো যদি আপনি ভালো ফোনটা চিনি নিতে পারেন আপনার মেধা আপনার বুদ্ধি দিয়ে তো ভিউয়ার্স রাবার ফাংশনের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি হয় রাবার তবে হবে না কখনো সাপার আচ্ছা যদি না হয় রাবার হয়ে যাবে সাপার এটা হচ্ছে একটা রাবার ফোন অনেকের বাচ্চারা থাকে বাসায় বাচ্চারা না থাকুক বৃদ্ধ মানুষ থাকুক বা বৃদ্ধ মানুষ না থাকুক যুবক থাকুক সোফায় যখন মানুষ বসবে হঠাৎ করে না কোনো প্রেক্ষিতে পানি খাওয়ার পরে পানি পড়বে আচ্ছা ভাবছেন পানিতে ফোম নষ্ট হবে না ভিউয়ার্স এখানে পানির পরিমাণ কতটুকু তা আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন পুরোপুরি এক লিটারের কাছাকাছি আছে ঠিক এই পানিটা আমি ঢালবো দেখবেন আপনারা পানিটা কি পরিমাণ ওটা নিচ্ছে খেয়াল করবেন ভিউয়ার্স পানিটা কিন্তু সম্পূর্ণ পড়ে যাচ্ছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পানিটা পরে অন্যদিকে ঘুরিয়ে চলে যাচ্ছে দেখেন অন্যদিকে ঘুরিয়ে চলে যাচ্ছে আর বোতলটা আমরা খালি করে দিলাম আর পানি দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে নিচে পড়ে গেছে উপরে কতটুকু পানি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কমে যে পানিটা ছিল সেটা কিন্তু পড়ে গেছে সেটাও পড়ে গেছে তার মানে পানিটা কতটুকু পরিমাণ পানি নিচে যে কালচো অংশটা আছে এতটুকু পানিও শোষণ করছে তারপর পানিটা শোষণ করে যখন আপনি চাপ দিবেন ঠিক এই পানিটা বের হয়ে এসে পড়বে যে ও ওয়াও খুব সুন্দর এই পানি আছে এখন খুবই ভালো না ম্যাজিক না ফ্রেশ ম্যাজিক বাস্তব আচ্ছা তো ভিউয়ার্স এটা হচ্ছে ইউরোপিয়ান এইচডি ফোনের বৈশিষ্ট্য আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যে যাদের এই ফোনগুলো ভালো লাগবে যারা যেখান থেকে ফোনগুলো নিয়েছেন 10 পিস ফোন বিক্রি করে আমরা অনলাইন 4,500 যার যেখান থেকে নিয়েছে সেখানে নেবেন বাংলাদেশের 64 জেলা থানা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যত সম্ভব আপনার বাসায় আপনার দূর করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যথেষ্ট পরিমাণে লোকবল আছে যদি সম্ভব আপনার বাসায় নিয়ে যাবে এটাই চেষ্টা করে থাকি 10 পিস ফোন এমনকি যে কোনো পরিস্থিতিতে আপনারা অনলাইনে ডেলিভারি দিতে পারেন লকডাউন থাকতে যদি লকডাউন নয় অফডাউন নয় সবসময় আমাদের হচ্ছে ওপেন ওপেন আপনার জন্য আচ্ছা তো ভিউয়ার্স বাংলাদেশে 18 কোটির দেশ বাংলাদেশ 1 কোটি রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে থাকেন বা যারা দেশে থাকেন এই সুযোগটা আপনারাও নিতে পারেন যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে থাকেন বা চেষ্টা করবেন আইডিয়া নেওয়ার জন্য তো ভিউয়ার্স যার কাভার দরকার সেক্ষেত্রে এখানে অনেক কাভার রাখা আছে এখানে ভালো মন্দ লাল সবুজ বেগুনি নীল হলু যার যে কালার পছন্দ সেই কালারটাই নিয়ে থাকবেন তো এই সিল্ক থেকে মাথা পর্যন্ত যে ফোমগুলো আছে ফোমের কাভারগুলো আছে 10 পিস কাভার আমরা বিক্রি করে নিই 2,200 টাকা এখানে 2,200 টাকা এই কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের কাপড় রাঙা যাদব টেক্সটাইলের কাপড় সেন টেক্সটাইলের কাপড় এবং ইসলামের কাপড় আছে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় আছে এক একটা টেক্সটাইলের কাপড় তো সব কাপড়ই ভালো 10 পিস কাভার নিয়ে থাকি অনলি 2,200 টাকা তো যার যেরকম রুচি সে ধরনের কাভার নেবে আচ্ছা কারো সোফার দাম 30,000, 30,000, 1,00,000 কাভারগুলো 10 পিস কাভারের দাম পর অনলি 2,500 টাকা এগুলো খুবই ভালো মানের কাপড় প্লাস চেনগুলো ভালো এগুলো 10 পিস কাভার পরে 2,200 টাকা ঠিক সেম এই জিনিসটার দাম পরে 2,200 টাকা হ্যাঁ এইটার দাম পরে 2,200 টাকা আর চেন ক্ষেত্রে নোটান শুন দুপুর্তি চেন খুবই ভালো মানের চেন 1,000 বার টানবেন ইচ্ছা করে টানবেন মনের আনন্দে টানবেন চেন ছুটবে না প্লাস ঝরে পড়বে না ভালো মানের চেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে নিয়ে থাকবেন 10 পিস কাভার দাম পর অনলি 2,200 টাকা আমি দুটো দেখাচ্ছি 10 পিস কাভার 2,200 টাকা এটা কোন ফেব্রিক্সটা কোন দেশের এটা ফেব্রিক্স হচ্ছে গুজরাটের কাপড় পারফেক্স আছে রাঙা যাদব টেক্সটাইলের কাপড় আছে সেন টেক্সটাইলের কাপড় আছে এবং ইসলাম টেক্সটাইলের কাপড় আছে এগুলো গুটি উঠবে না তো এগুলো গুটি উঠবে পৃথিবীর কোনো কিছু চিরস্থায়ী না আচ্ছা গুটি উঠবে অবশ্যই 4-5 বছরের পরে এর ভিতর কিছু হবে না ইনশাআল্লাহ কালার নষ্ট হবে কালার ডিসকালার হওয়ার শাইনিং শার ব্রাইটনেস কখনো নষ্ট হবে না 10 পিস কাভার পরে অনলি 2,200 টাকা এবং কাপড়ে ঘুষখোরার একদমই কোনো সম্ভাবনা নাই যদি আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন আর সোফার কাভার সবাই ঠিকভাবে ইউজ করে আর অফকোর্স এগুলো কোনো ঘুষখা উঠবে না 10 পিস কাভারের দাম পরে আপনি 2,200 টাকা এই কাভারটার দাম পরে 2,200 টাকা ঠিক সেম এই কাভারটার দাম পরে 2,200 টাকা যার যেটা ভালো লাগে সেই নেবেন 2,200 টাকা ঠিক এইটার দাম পরে 2,200 টাকা ঠিক এইটার দাম পরে 2,200 টাকা এটার দাম পরে 2,200 টাকা ঠিক এই জিনিসটার দাম পরে 2,200 টাকা অনেক সুন্দর ঠিক এই জিনিসটার দাম পরে 2,200 টাকা ঠিক এই জিনিসটার দাম পরে 2,200 টাকা ঠিক সেম প্লাস 2,200 টাকা এটার দাম পরে
2200 টাকা আর অফকোর্স আপনারা ফোন দিবেন কালেকশনের অগ্নি সব কালেকশন ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা আপনার যদি বেশি গুণগত মান কোয়ালিটি সম্পন্ন এবং বেশি কালার এবং বেশি প্রোডাক্ট নিতে মন চায় বা ভালো জিনিস নিতে চান একমাত্র আপনার ঠিকানা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর 1 বিক্রমপুর 2 বিক্রমপুর 3 আচ্ছা রবীন ভাই আপনারা কি পাইকারি এবং খুচরা দুভাবে বিক্রি করেন হ্যাঁ আমাদের খুচরা এবং পাইকারি এই প্রাইসটাই খুচরা নিলেও যেই প্রাইস 10 পিস নিলেও এই প্রাইস 10000 পিস নিলেও একই দাম আচ্ছা হোলসেল প্রাইস 10 পিস কভার বাচ্চা অবশ্যই নিয়মিত কানেক্ট করবেন কালেকশনগুলো পাঠিয়ে দেব ট্রাই করবেন অন্য দোকানদারকে জিজ্ঞাসা করবেন এর প্রাইস কত বাচ্চা টাকা আর এটা হচ্ছে হীরক কাপড় খুবই সফট এবং নরম আরামদায়ক খুবই ভালো কাপড় তো ভিউয়ার্স এতক্ষণ যে কাভারগুলো দেখছেন 10 পিস কাভার দাম পড়ে 2200 টাকা কারো ছবি হয় 30000 টাকা কারো ছবি হয় 1.5 লাখ টাকা 1 লাখ টাকা তো আপনারা যদি এখান থেকে যদি পছন্দ না হয় এখন যে কাভারগুলো দেখাবো এগুলো হচ্ছে ব্যানানা টেক্সটাইলের কাপড় 10 পিস কাভারের দাম পড়ে 3800 টাকা 10 পিস কাভার চান 10 পিস কাভারের দাম পড়ে 3800 টাকা খুবই ভালো মানের কাপড় এটা একটু ভালো মানের কাপড়ের মধ্যে আগেরটাও ভালো শুধু তার কালার বা ব্রাইটনেসটা এক একটা জিনিস এক একটা কালার হয় না আচ্ছা এটা দাম পড়ে অনলি 3800 টাকা 10 পিস কাভার সেম এই জিনিসটা পড়ে 3800 টাকা একটা চাবি দিয়ে আসো তো 300 টাকা 10 পিস কাভার ভিউয়ার্স অনেকে ভাববেন যে কাভারগুলো উপরে যে কিগুলো উঠে যাবে টুকটাক করব না আপনাকে আচ্ছা আমরা একটু ক্যামেরা দিয়ে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এবং চাবি দিয়ে দেখবেন আমি টানাটানি করতেছি দেখেন কিছু দেখি না আর একটু কাছে আনেন হ্যাঁ ভিউয়ার্স কোনো রকম পরিবর্তনই হয়নি সব জায়গায় দেখতেছি যে কোনো জায়গায় দিচ্ছে কোনো রকম কোনো পরিবর্তন নেই কোনো পরিবর্তন হবে না চাবি ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু না কোনো পরিবর্তন নেই কোনো পরিবর্তন নেই একদম ক্লিয়ার এখন দেখবেন কোনো কালার সুদা কিচ্ছু উঠে নাই 10 পিস কাভার দাম পড় অনলি 3800 টাকা তো ভিউয়ার্স এখান থেকে যেই কাভারটা নেবেন এটার প্রাইস 3800 ঠিক এই জিনিসটার প্রাইস পড়ে 3800 ঠিক এইটার প্রাইস পড়ে 3800 টাকা ঠিক এইটার প্রাইস পড়ে 3800 ঠিক এইটার প্রাইস পড়ে 3800 ঠিক খুবই সুন্দর সুন্দরের একদম শেষ পর্যন্ত হ্যাঁ অনেক সুন্দর আর এটার চেন খুবই ভালো মানের চেন খুবই ভালো মানের ডাবল সেলাই আচ্ছা গিম্বার দেওয়া হ্যাঁ জিমেন টেক দেওয়া খুব ভালো মানের এবং অনেক ভালো করেছে কাবা এই মানে ভালো না ভালো শেষ একদম ভালো শেষ খুবই ভালো মানের কাবা কপি কালারের ভিতরে এই কাবাটা পরে আনলে 200 টাকা এই 38 সরি ভাইয়া ভিউয়ার্স এটার দাম পড়ে আনলে 3800 টাকা ব্যানার টেক্সের কাপড় এগুলা 3800 এটাও পর অনলি 3800 ঠিক সেম এই জিনিসটাও 3800 টাকা ঠিক এই জিনিসটাও 3800 টাকা আচ্ছা অনেক সুন্দর সুন্দর না সুন্দরের শেষটা এর চেয়ে ভালো কিছু হয় বলে আমার মনে হয় না আচ্ছা যদি আপনার ভালো লাগে আচ্ছা তো ভিউয়ার্স এতক্ষণ বলে ব্যানার টেক্সটাইলের কাপড় 10 পিস কাভার দাম 3800 টাকা সেম আরো কিছু কাভার আছে এই কাভারগুলোকে অনেকে বলে কোরিয়ান কাপড় শ্যানেল কাপড় বা প্যানেল কাপড় শ্যানেল প্যানেল এই কাপড়টা খুবই ভালো তারপরে এগুলো 10 পিস কাভার দাম পড়ে 3800 টাকা খুব ভালো মানের কাপড় আপনি কাছ থেকে ধরেন খুবই ভালো 10 পিস কাভার 3800 টাকা সেম এই জিনিসটা ধরে 3800 টাকা আমি দ্রুত দেখাচ্ছি এটার প্রাইস কত পড়ে 3800 3800 এটার প্রাইস 3800 ঠিক সুন্দর একটা কালার এটাও 3800 টাকা 3800 টাকা ঠিক এটারও প্রাইস পড়ে 3800 টাকা ঠিক এটার প্রাইস পড়ে 3800 এটারও 3800 এটারও প্রাইস পড়ে নি 3800 টাকা যারা লাইক কালার নেবেন 3800 এবং কাভারগুলোর চেইন দেখবেন খুবই ভালো মানের কাপড় যা লাভলিন এবং ভিতরে যে সেলাইটা আছে সেলাইটা খুবই ভালো মানের
আপনাদেরকে দেখাচ্ছি। সেলাই দেখছেন ওভারলক করা, ওভারলক করা আছে। আচ্ছা, কাপড় বাড়তি রাখা হয়েছে, খুব ভালো মানের কাপড়। আচ্ছা, এগুলো 10 পিস কাপড়ের দাম কত টাকা? 3800। ইস ওই মানে কালেকশন যদি আরো কালেকশন দেখতে চান, অফকোর্স ইমুতে কানেক্ট করবেন, হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন, বা আপনাদের লোক পাঠিয়ে দেবেন যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস 1-2-3 তিনটা শোরুম, যে যেখানে আসেন ইনশাল্লাহ সকলের পছন্দ এবং রুচিসম্মত কালারই এখানে রাখা হয়েছে আপনাদের কালেকশনে, দেখতেই পাচ্ছেন। 3800, এটাও পরে 3800, এটাও পরে 3800, এখানে আরও অনেক কালার আছে, এটাও পরে 3800। আচ্ছা, তো ভিউয়ার্স 10 পিস পরে 3500, প্লাস 10 পিস কাভার দাম 2200, প্লাস 2 বেটি কুর্মি কাভার 10 পিস 3800, এবং এর সাথে 5টা কুশন এবং 5টা কুশন কাভারের, এভাবে 5টা কুশন প্লাস 5টা কুশন কাভারের প্লাস এই যে কুশন, এটা কি কুশন সহ বিক্রি মূল্য বলছেন না শুধুমাত্র কাভারের? 5টা কুশন 5টা কুশন কাভার প্লাস টি টেবিল প্লাস এরকম রুমাল, মোট 18টা জিনিসের দাম ধরে থাকি অনলি 3000 টাকা। সেখানে ইউজ করে আপনার পায়ে নিচে একটা লাল সাদা বেগুনি বুলি যা যেটা দরকার আছে স্যাম্পল হিসেবে অল্প কিছু দরকার, যে কোনোটা নেই 3000 টাকা। জি ঠিক, এই 5টা টোটাল 18টা আইটেম। জি, তো ভিউয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে আমার দেখছেন, অবশ্য মানুষ নিজেদের জন্য অনেক কিছু করে থাকে, আর যারা প্রবাস আছেন তারা এদেশ ছেড়ে প্রবাস চলে গেছে নিজেদের জন্য। আর আমি একজন বেডিং ব্যবসায়ী, চারটা প্রতিষ্ঠান 7000 স্টাফ আমার বা তাদের রিজিক চলে এগুলোর মাধ্যমে, আল্লাহর কাছে অশেষ মেহরবান, রিজিকের বন্টন আল্লাহ পাকি করে থাকে। তো ভিউয়ার্স যারা আমার এখান থেকে জিনিসগুলো কিনবেন ঠিক আপনাদের ওসিলাই আল্লাহ পাক আমার রিজিক করে থাকে, বা আমার দোকানে যারা আছেন চাকরি করে তাদের রিজিকগুলো চলে থাকে, তাদের পরিবার আমার পরিবার আপনার জন্য আপনার ওসিলায় আল্লাহ পাক সেটা করে থাকে। তো ভিউয়ার্স যারা বিক্রয় দেখবেন আর যারা দেশ ও দেশের বাইরে আছেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক যেন আপনাদেরকে সবাইকে তার রহমত দ্বারা ভালো রাখুক, সুস্থ রাখুক।